नमस्कार हैच नीड फॉर ट्रिक्स चैनले सकल दर्शक बंधु के जानाई स्वागत। एलोमेलो भावे कलम तुली बा हाथेर काछे अनेक जिनिस छड़िए छिटिए रखार जोन्नो ठीक ठाक खुजे पाए ना, ताई एगुलो एकटा जायगाय थाकले खूब भालो हय। आबार अनलाइने अनेक जिनिसपत्र आमरा किनि तारो बक्सगुलो घरेर मध्ये अनेक बोझा हये दाड़ाय। आमि सेई अनलाइने केना जिनिसपत्रेर बक्सगुलो दिये आर पुरोनो कापड़ जेटा आमि ब्यबहार करि किन्तु आमार खूब पछन्देर, छिड़े गेलेओ फेले दिते इच्छे करे ना, एरकम कोनो ब्लाउज शाड़ी যেগুলো খুব সুন্দর আমার কাছে মনে হয় সেইগুলো কেটে ঠিকঠাকভাবে সাজিয়ে এই প্যাকেটগুলো ব্যবহার্য করে তোলার চেষ্টা করি। আর আমার হাতের কাজের জিনিসগুলো এক জায়গায় রাখতে পারি, কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে প্যাকেট আর পুরনো কাপড় দিয়ে তৈরি আমার এই জিনিসগুলো। হাতের কাজ করা পুরনো ব্লাউজ বা শাড়ির যে অংশটা আমার পছন্দের অথচ ছিঁড়ে গেছে সেটা আমি মাপমতো প্রথমে কাঁচি দিয়ে কেটে নিই। প্যাকেটগুলোর গায়ে তুলি দিয়ে ফেভিকল আঠা লাগিয়ে দিই। তুলিতে আমার রং লেগেছিল সেজন্য এখানে সবুজ দেখাচ্ছে, অন্য কিছু নয়। যাই হোক, তুলি দিয়ে আঠা চারিদিকে প্রথমে লাগিয়ে নিই, তারপর মাপ মতো কাপড় বসিয়ে নিই। যদি প্যাকেটের গায়ে কোনো অংশ খারাপ থাকে তাহলে পুরনো পেপার দিয়েও প্রথমে ঢাকা দেওয়া যেতে পারে। যেহেতু আমার প্যাকেটগুলো ভালো ছিল তাই সরাসরি কাপড় বসিয়ে দিয়েছি। প্যাকেটের চারিদিকে কাপড়ের টুকরো কেটে কেটে বসিয়ে দিতে হবে। সব দিকে কাপড় দিয়ে ঢাকা দিলে একটা সুন্দর অ্যারেঞ্জার তৈরি হয়ে যাবে। এভাবে আমি প্যাকেটের অ্যারেঞ্জার তৈরি করে নিয়েছি। ইচ্ছে করলে ভেতরের দিকেও কাপড় বা কাগজ বসাতে পারেন, আমি কোনো কাগজ বা কাপড় বসাইনি। এইভাবে কাঁচি, রং, তুলি সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখতে পারলাম। ভালো লাগলে শেয়ার করবেন।